মহর সংখের অভিমানী ভালোবাসার গল্প কি শুনেছেন আপনারা? জানি অনেকেই শোনেননি। আজ আপনাদের আমরা শোনাবো সংখের অভিমানী ভালোবাসার গল্প। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি মহর সংখের ফ্যান হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। যে সত্যি তোমাকে ভালোবাসে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। একটা রিলেশন টিকিয়ে রাখতে দুজনের মাঝে একজনকে প্রচুর বেহায়া হতে হয়, মূল্যটা সবাই বোঝে। তবে হারিয়ে যাওয়ার পর মানুষের খুব কাছাকাছি যেতে নেই, একটু দূরত্ব রাখা উচিত, তাহলে সম্পর্কগুলো ভালো থাকে। খুব কাছাকাছি গেলে অধিকার জন্মে যায়, তখন না চাইলেও রাগ অভিমান আর ভালোবাসার আবেগ চলে আসে। কেননা যত কাছাকাছি যাওয়া হয় তত মায়া বেড়ে যায়। সম্পর্ক তৈরি করাটা যতটা সহজ মনে হয়, টিকিয়ে রাখাটা ততটাই কঠিন। যে আমার সাথে ভালো থাকতে চায় তাকে ভালো রাখার দায়িত্বটা আমার, যে আমায় ছাড়া ভালো থাকতে চায় তার থেকে দূরে থাকার দায়িত্বটাও আমার। তোমার একটু অভিমানের জন্য কারো চোখে যদি জল আসে তবে মনে রেখো, তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। ভালোবাসি শুধু তোমাকেই মহর। ভালো থেকো। তো প্রিয় দর্শক, মহর সংখের অভিমানী ভালোবাসার গল্পে সংখের লেখা এই কথাগুলো শুনে আপনাদের কেমন লাগলো? আপনারা কি চান আমরা অভিমানী গল্প পার্ট টু নিয়ে আসি? কমেন্ট করে আপনাদের মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আর আপনি যদি মহর সংখের ফ্যান হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।